Hello students, welcome back to our online class. Today our class for PLKG. Okay, আজকে আমি PLKG দের পড়াবো। দেখো বইটি দেখতে পাচ্ছো তোমরা? বইটির নাম ছড়া ও ছবিতে। আমরা এর আগের দিন ব্যঞ্জন বর্ণ স্টার্ট করেছিলাম, তাই না? ব্যঞ্জন বর্ণ ক এবং খ আমরা এই দুটি বর্ণ পড়ে ফেলেছিলাম সেদিন। আজকে আমরা করছি গ, ঘ, উম এবং চ। তাহলে দেখো এই যে বর্ণটা দেখতে পাচ্ছি একে বলা হয় গ। তাহলে এর নাম কি বললাম আমি? গ। গতে গরু, দেখেছো? গরু মানে কাউ, গরু, তার সাথে একটা বেবি কাউ মানে কাফ। গতে গরু, গতে গাছ মানে ট্রি, ওকে। গতে গাড়ি মানে কার। গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে, দেখো গরু, এই যে বাছুর দাঁড়িয়ে আছে। তাহলে এটাকে আবার পড়ছি আমরা, গ। গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে। গতে গাছ, গতে গাড়ি। নেক্সট যে বর্ণটা আছে সেটা হলো ঘ। এর নাম কি বলো সবাই? ঘ বর্ণ, ঘ। ঘতে ঘুঘু পাখি, ঘতে কি এটা? ঘুঘু পাখি মানে ডাভ। ঘতে ঘুড়ি, ঘুড়ি মানে কাইট। ঘতে ঘড়ি মানে ক্লক, ওকে। ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে, এই দেখো গাছ, গাছে একটা ঘুঘু পাখি বসে আছে, এই ঘুঘু পাখিটা ডাকছে, শব্দ করছে, কিচির মিচির করছে, ওকে। ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে। ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি। তাহলে আমাদের গ এবং ঘ এই দুটো বর্ণ হয়ে গেল। নেক্সট আছে উম, উম। উমতে ব্যাং মানে ফ্রগ, আমরা সবাই জানি, সবাই চিনি, ওকে। দেখো উম, উমতে আঙ্গুর মানে গ্রেপস, ওকে। উম, উমতে আঙ্গুল, আঙ্গুল মানে এই যে দেখো ফিঙ্গার, তাই না? এই দেখাচ্ছি আমি ফিঙ্গার, আঙ্গুল, উমতে আঙ্গুল। উমতে উম নৌকা মাঝি ব্যাং, উমতে আঙ্গুর, উমতে আঙ্গুল। নেক্সট দেখো আছে চ। চতে চিতা, চতে এটা চিতা বাঘ, ওকে। চতে চড়ুই, উইভার বার্ড বলে চড়ুইকে। চতে চশমা মানে গোগল, তোমরা পড়ো না রোদে, রোদে বেরোলে। তাহলে আমি আবার রিপিট করছি, চতে চিতাবাঘ, চতে চিতাবাঘের সরু ঠ্যাং, ঠ্যাং মানে পা, এই দেখো চিতাবাঘের একদম চিকন চিকন সরু পা। চতে চড়ুই, চতে চশমা। তাহলে বাচ্চারা আজকে আমরা গ, ঘ, উম এবং চ এই চারটি বর্ণ পড়ে নিলাম। তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ওকে। থ্যাংক ইউ।